সপ্তদশ খণ্ড শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, গিরিশ, মাস্টার, ছোট নরেন্দ্র, কালী, শরৎ, রাখাল, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। পরদিন আশ্বিনের কৃষ্ণ তৃতীয় তিথি সোমবার 11ই কার্তিক, 26শে অক্টোবর 1885। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুরের বাটিতে চিকিৎসার্থ রহিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন, প্রায় প্রত্যহ আসেন, আর তাহার নিকট প্রিয় সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। শরৎকাল, কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপূজা হইয়া গিয়াছে। এ মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছে, কেননা 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। হতভাগ্য শিষ্যেরা একথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করে। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণ সেবা করিতেছেন। নরেন্দ্রাদি করুণার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন তার প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই, সকলের সঙ্গেই কথা করিতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কইতে একেবারে নিষেধ করিলেন, কিন্তু ডাক্তার নিজে 6-7 ঘন্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কই। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান, তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ঔষধে কি এরূপ হয়েছে? তাহলে ওই ঔষধটা খাই না কেন? মাস্টার, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলব, তিনি যা ভালো হয় তাই বলবেন। শ্রীরামকৃষ্ণ, দেখো শ্রীযুক্ত পূর্ণচন্দ্রের বয়স 14-15। পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। মাস্টার, কালীবাবু তুমি যাও না পূর্ণকে ডাকতে? কালী, এই যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বল। দ্বিতীয় পরিচ্ছেদ। মাস্টার ও ডাক্তার সংবাদ। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার 2-1 জন বন্ধুর সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি, এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে 1.5 ঘন্টা বসে, ভাবলুম কেমন আছেন, কি হলো। বন্ধুকে, ওহে সেই গানটা গাও তো। বন্ধু গাইতেছেন, করতার নাম গান যতদিন দেহে রহে প্রাণ, যা মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো, স্রোত বহে প্রেম পীযূষ বাড়ি সকল জীব সুখকারী হে, করুণা স্মরিয়ে তনু হয় পুলকিত বাক্যে বলিতে কি পারি, যাহার প্রসাদে 1 মুহূর্তে সকল শোক অপসারী হে, উচ্চে নিচে দেশ দেশান্তে জলগর্ভে কি আকাশে, অন্ত কোথা তাঁর অন্ত কোথা তাঁর এই সবে সদা জিজ্ঞাসে হে, চেতন নিকেতন পরশ রতন সেই নয়ন অনিমেষ, নিরঞ্জন সেই যার দর্শনে নাহি রহে দুঃখলেশ হে। ডাক্তার মাস্টারকে, গানটি খুব ভালো নয়, ওইখানটি কেমন, অন্ত কোথা তাঁর অন্ত কোথা তাঁর এই সবে সদা জিজ্ঞাসে। মাস্টার, হ্যাঁ ও গানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরোই, না খেয়ে বেরুলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি। মাস্টার, তা বেশ তো মহাশয়। ডাক্তার, আচ্ছা এখানে না সেখানে, তোমরা যাও বলো।
মাস্টার মহাশয়, এইখানেই হোক আর সেইখানেই হোক, সকলে আহ্লাদ করে খাও। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার, কালী তো একজন সাঁওতালি মাগী। মাস্টারের উচ্চ হাস্য। মাস্টার, ও কথা কোথায় আছে? ডাক্তার, শুনেছি এই ঘটনা। মাস্টারের হাস্য। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল, ডাক্তারও উপস্থিত ছিলেন, সেই কথা হইতেছে। ডাক্তার, ভাব তো দেখলেন, বেশি ভাব কি ভালো? মাস্টার, পরমহংসদেব বলেন, ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। ডাক্তার, মনির জ্যোতি অতি রিফ্লেক্টেড লাইট। মাস্টার, তিনি আরো বলেন, অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না, ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার, হ্যাঁ তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন, দু চারটি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার, পরমহংসদেবের কাছে তাহার যাওয়া আসা আছে, অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যে আর থাকবে না। তাঁর কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না, তাই নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় কত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাঁকে দেখতে গিয়েছিলেন বাদুরবাগানের বাড়িতে। যখন বিদায় হন, রাত তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে এক একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোর করে রইলেন। ডাক্তার, আচ্ছা এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কী মত? মাস্টার, সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবরা যাকে ভাবটা বলে সেসব বড় ভালোবাসে না আপনার মতো। ডাক্তার, হাত জোর করা, পায়ে মাথা দেওয়া আমিও সব ভালোবাসি না, মাথাও যা পাও তা, তবে তার তবে যা পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার, আপনি ভাবটা ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গম্ভীর আত্মা মাঝে মাঝে বলেন বোধ হয় মনে আছে, তিনি কাল আপনাকে বলছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না, গম্ভীর আত্মার ভিতর ভাবহস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন আপনি গম্ভীর আত্মা। ডাক্তার, আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট। ভাব আর কি, ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস, বেশি হলে কেউ চাপতে পারে কেউ পারে। মাস্টার, এক্সপ্লেনেশন কেউ দিতে পারে একরকম করে, কেউ পারে না, কিন্তু মহাশয় ভাব ভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী। স্টেভিং অন ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম। স্টেভিং বলেন হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, এভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টি করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটু বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট, whether you know the undulatory theory of light or not, light in either case is equally wonderful. Doctor, হ্যাঁ আর দেখেছো, স্টেভিং ডারউইনিজম মানে আবার গডও মানে। আবার পরমহংসদেবের কথা বলল। ডাক্তার, ইনি পরমহংসদেব দেখছি কালীর উপাসক। মাস্টার, তাঁর কালী মানে আলাদা, বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাঁকেই কালী বলেন, মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে তিনি তাঁকেই কালী বলেন, তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাঁকেই কালী বলেন। তাঁর কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল, কারো কাপড় ছোপাবার দরকার হলে তাঁর কাছে যেত, সে জিজ্ঞাসা করতো তুমি কী রঙে ছোপাতে চাও? লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত, ও বলতো এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেউ বলতো লাল রং, সেই গামলার কাপড়খানি ছুটিয়ে সে বলতো এই লও তোমার লাল রঙে, তোমার লালে ছোপানো কাপড়। এই এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হয়। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু আমি কি রং চাই বলবো, তুমি নিজে যে রঙে ছুপেছো আমার সেই রঙটা।
সেরূপ পরমাংশরূপী ভিতর সব ভাব আছে। সব সম্প্রদায়ের লোক তাঁর কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তাঁর যে কি ভাব, কি গভীর অবস্থা তা কে বুঝবে? ডাক্তার, অল থিংস টু অল মেন তা ভালো নয়, অল দ্য সেন্ট অল সেজ ইট। মাস্টার, পরমাংশরূপের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি সুতার ব্যবসা না করলে 40 নম্বর সুতা আর 41 নম্বর সুতার প্রভেদ বোঝা যায় না, পেন্টার না হলে পেন্টারের অভাব বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব, খ্রাইস্টের না হলে খ্রাইস্টের ভাব বোঝা যায় না। পরমাংশদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার, আচ্ছা তাঁর অসুখের তদারক তোমরা প্রয়োগ করো। মাস্টার, আপাতত প্রত্যঙ্গে একজন সুপারিনটেন্ড করেন, যাদের বয়স বেশি। কোনোদিন গিরিশবাবু, কোনোদিন রামবাবু, কোনোদিন বলরামবাবু, কোনোদিন সুরেশবাবু, কোনোদিন নবগোপাল, কোনোদিন কালীবাবু, এইরকম। তৃতীয় পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে শুধু পাণ্ডিত্যে কি আছে। এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমাংশদেব শ্যামপুকুরে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন সেই বাড়ির সম্মুখে ডাক্তারের বাড়ি আসিয়া লাগিল। তখন বেলা একটা, ঠাকুর দোতলার ঘরে বসিয়াছেন, অনেকগুলি ভক্ত সম্মুখে উপবিষ্ট, তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোটানন্দ, শরৎ ইত্যাদি। সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মঞ্চমুক্ত সর্পের ন্যায় রোজার সম্মুখে বসিয়াছে, অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন। ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আজ বেশ ভালো আছে। কোনো ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল। পূর্বকথা, রামনারায়ণ ডাক্তার, বঙ্কিম সংবাদ। শ্রীরামকৃষ্ণ, শুধু পণ্ডিত কী হবে? যদি বিবেক বৈরাগ্য না থাকে ঈশ্বরের পারপদ্য চিন্তা করলে আমার একটি অবস্থা হয়, তখন পরনের কাপড় পড়ে যায়, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কী একটা উঠে, তখন সকলকে তৃণ জ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরের ভালোবাসা নাই, তাহলে তাকে খড়কুটো মনে হয়। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছে, হঠাৎ সেই অবস্থাটা হল। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তার সৃষ্টিই বা কি বুঝবে? তোমার তো ভারী তেঁতে বুদ্ধি। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগে আর আমার পা ঠিকতে লাগে। ডাক্তার, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা? আবার ফুলচন্দন ভাই সত্য হিন্দু কিনা? মাস্টার, স্বগত ডাক্তার বলেছিলেন আমি 7 ঘন্টায় নাই। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল, কলিকাতা বেনেটোলা নিবাসী ডেপুটি ম্যাজিস্ট্রেট পরম ভক্ত শ্রী অধরলাল সেনের বাটিতে শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চাটুর্যের সহিত শ্রী শ্রী পরমাংশদেবের দেখা হইয়াছে। বঙ্কিমবাবু তাহাকে এই একবার মাত্র দর্শন করিয়াছিলেন। বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল, আমি জিজ্ঞাসা করুন মানুষের কর্তব্য কী, তা বলে আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হল। বললুম যে তোমার এই কীরকম কথা, তুমি তো বড় ছ্যাঁচড়া, যা সব রাত দিন চিন্তা করছো কাজে করছো তাই আবার মুখ দিয়ে বেরোচ্ছে, মূলো খেলেই মূলো ঢেঁকুর উঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচ হইনি। তখন বলে, মহাশয় আমাদের ওখানে একবার যাবেন। আমি বললুম সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদের সেখানে ভক্ত আছে দেখবেন। আমি হাসতে হাসতে বললুম, কীরকম ভক্ত আছে গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার, গোপাল গোপাল ব্যাপারটি কী? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটি স্যাঁকড়ার দোকান ছিল, বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্ত হরিনামের মালা, সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে। একদল খদ্দের এলে দেখত কোনো কারিগর বলছে কেশব কেশব, আরেকজন কারিগর খানিক পরে নাম করছে গোপাল গোপাল, আবার খানিক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি, তারপর কেউ বলছে হর হর। কাছে কাছে এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজেই মনে করত এ শাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো, যে বললে কেশব কেশব তার মনের ভাব এসব খদ্দের কে, যে বললে গোপাল গোপাল তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলাম এরা গরুর পাল, হাস্য, যে বললে হরি হরি তার অর্থ এই
যে যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি। ভাষ্য, যে বললে হর হর তার মানে এই, তবে হরণ করো হরণ করো, এরা তো গরুর পাল। ভাষ্য, সেজবাবুর সঙ্গে আরেক জায়গায় গিয়েছি, অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছে, আমি তো মূর্খ। সকলের ভাষ্য, তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল, এখন বুঝেছি তোমার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয় বোবার কথা ফুটে, তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না। পূর্বকথা প্রথম সমাধি, আবির্ভাব ও মূর্খের কণ্ঠে সরস্বতী। হ্যাঁ, তোমার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মূর্খ, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এই জ্ঞানের ভাণ্ডার অক্ষয়, ওদেশে ধান মাপে, রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে আর যাই ফুরিয়ে আসে আরেকজন রাস ঠেলে দেয়, তা কর্মই ওই ফুরালেই রাস ঠেলে। আমিও যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে আসে হয় মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাস ঠেলে দেন। ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছে, 11 বছরের সময় মাঠের উপর কি দেখলুম, সবাই বললে বেহুশ হয়ে গেছিলুম, কোনো সার ছিল না। সেই দিন থেকে আরেক রকম হয়ে গেলুম, নিজের ভিতর আর একজনকে দেখতে লাগলুম। যখন ঠাকুর পূজা করতে যেতুম হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসত আর ফুল মাথায় দিতুম, যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না, বলতো তোমার মুখে কি আর জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। চতুর্থ পরিচ্ছেদ, ফ্রি উইল অর গডস উইল, যন্ত্রারূঢ়ানি মায়ায়া। শ্রীরামকৃষ্ণ, আমি তো মূর্খ, আমি কিছু জানি না, তবে এসব বলে কে? আমি বলি, মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন করাও তেমনি করো, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চল, না হম না হম তুহু তুহু তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন জল একটুকুও পড়ে নাই, সকলে তাঁর প্রশংসা করতে লাগলো, এমন সতী হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও, বলো কৃষ্ণের জয় কৃষ্ণের জয়, আমি তাঁর দাসী মাত্র। ওই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম, এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিলুম, তার কি বলো দেখি। ডাক্তার, তারপর সাবধান হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ হাত জোর করে, আমি কি করব, সেই অবস্থাটা এলে বেহুশ হয়ে যাই, কি করি কিছুই জানতে পারি কিছুই জানতে পারি না। ডাক্তার, সাবধান হওয়া উচিত, হাত জোর করলে কি হবে। শ্রীরামকৃষ্ণ, তখন কি আমি কিছু করতে পারি, তবে তুমি আমার অবস্থা কী মনে করো, যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স ফায়েন্স সব ছাই পড়েছ। ডাক্তার, মহাশয় যদি ঢং মনে করি তাহলে কি এত আসি, এই দেখো সব কাজ ফেলে এখানে আসি, কত রোগী বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি। নিয়ে ভগবদ্গীতা, ঈশ্বরী কর্তা অর্জুন যন্ত্র। শ্রীরামকৃষ্ণ, সেজবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ আমায় মানছো বলে আমি কৃতার্থ হয়ে গেলাম, তা তুমি মানো আর নাই না, তবে একটা কথা আছে, মানুষ কী করবে তিনি মানাবে, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুট। ডাক্তার, তুমি কি মনে করছো অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব, তবে তোমার সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে। শ্রীরামকৃষ্ণ, আমি কি মানতে বলছি না। গিরিশ ঘোষ, উনি কি আপনাকে মানতে বলছেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, তুমি কি বলছো ঈশ্বরের ইচ্ছে। শ্রীরামকৃষ্ণ, তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে। অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারব না, জ্ঞাতিবধ করা আমার কর্ম না। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তোমার যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করা। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন, এই এই সব লোক মরে রয়েছে, মায়াই বইতে নিহত আহা পূর্ব মেয়ে বা নিত্য মাত্রং ভব সদ্য সাহাচীন। শিখরা ঠাকুর বাড়িতে এসেছে, তাদের মতে অশ্বত্থ গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, তাঁর ইচ্ছা বই একটি পাতা নড়বার জন্য। লিবার্টি অর নেসেসিটি, ইনফ্লুয়েন্স অফ মোটিভস।
ডাক্তার, যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন? লোকেদের জ্ঞান দেওয়ার জন্য অত কথা কও কেন? শ্রীরামকৃষ্ণ, তিনি বলাচ্ছেন তাই বলি, আমি যন্ত্র তিনি যন্ত্র। ডাক্তার, যন্ত্র তো বলছো, হয় তাই বলো নয় চুপ করে থাকো, সবই ঈশ্বর। গিরিশ, মশাই যা মনে করি কিন্তু তিনি করান তাই কর। দ্য সিঙ্গল স্টেপ এগেইনস্ট দ্য অলমাইটি উইল, তার ইচ্ছা প্রতিকূলে এক পা কেউ যেতে পারে? ডাক্তার, ফ্রি উইল তিনিই দিয়েছেন তো, আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আবার না করলে না করতে পারি। গিরিশ, আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন, আপনি করেন না, সেই ভালো লাগাটা করায়। ডাক্তার, কেন, আমি কর্তব্যকর্ম বলে করি। গিরিশ, সেই কর্তব্যকর্ম করতে ভালো লাগে বলে? ডাক্তার, মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে যাওয়া কর্তব্যবোধে। গিরিশ, ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয় তাই আগুনের ভিতর যান, আনন্দ আপনাকে নিয়ে যায়। চাটের লোভে গুলি খাওয়া, সকলের হাস্য। জ্ঞানাং জ্ঞান পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চৌদানা। শ্রীরামকৃষ্ণ, কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। মাটির নিচে এক ঘরা মোহর আছে, এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে চাই, ঘরা মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর ঘরে ঘুরতে ঘুরতে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে, তারপর ঘরের কানা দেখা যায়, তখন আনন্দ আরও বাড়ে। এইরকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। আমি নিজে ঠাকুর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি, সাধু মাজা তৈরি করছে আর শাস্তে শাস্তে আনন্দ। ডাক্তার, কিন্তু আগুন হিটও উত্তাপ দেয় আর লাইটও আলো দেয়, আলোতে দেখা যায় বটে কিন্তু উত্তাপে গা পুড়ে যায়। ডিউটি কর্তব্যকর্ম করতে গেলে কেবল আনন্দ তা হয় তা নয়, কষ্টও আছে। মাস্টার, গিরিশের প্রতি, পেটে খেলে পিঠে সয়, কষ্টতেও আনন্দ। গিরিশ, ডাক্তারের প্রতি, ডিউটি শুষ্ক। ডাক্তার, কেন? গিরিশ, তবে সরস, সকলের হাস্য। মাস্টার, বেশ, এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল। গিরিশ, ডাক্তারের প্রতি, সরস, নচে ডিউটি কেন করেন? ডাক্তার, এইরূপ মনের ইনক্লিনেশন মনের ওইদিকে গতি। মাস্টার, গিরিশের প্রতি, ওরা স্বভাবে টানে। হাস্য, যদি একদিকে ঝোঁকি ইনক্লিনেশন হলো, ফ্রি উইল কোথায়? ডাক্তার, আমি ফ্রি স্বাধীন একেবারে বলছি না, গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যতদূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার শ্রীরামকৃষ্ণ ও ফ্রি উইল। শ্রীরামকৃষ্ণ, এই উপমা যদুমল্লিকও বলেছে ছোটো নরেন্দ্রের প্রতি, এ কি ইংরাজিতে আছে? ডাক্তারের প্রতি, দেখো, ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী আমি যন্ত্র, এই বিশ্বাস যদি কারো হয় সে তো জীবন মুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি, যেমন বেদান্তের একটি উপমা আছে, একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন সব ভাতে দিয়েছে, খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, যেন অভিমান করছে, আমি নড়ছি আমি লাফাচ্ছি। ছোটো ছেলেরা দেখলে ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এইসব আলু বেগুন পটল এরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছে না, হাঁড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে দেওয়া যায় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান, জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচের পুতুল বাজিকারের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর মনে না চড়ে না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি অসৎ কাজ করেছি এইসব ভেদবোধ থাকবেই থাকবে। এ ভেদবোধ তাঁরই মায়া, তাঁর মায়া সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যামায়া আশ্রয় করলে, সৎ পথ ধরলে তাকে লাভ করা যায়। যে লাভ করে, যে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনিই একমাত্র কর্তা আর আমি অকর্তা, এ বিশ্বাস যার সেই জীবন মুক্ত। এ কথা কেশব সেনকে বলেছিল। গিরিশ, ফ্রি উইল কেমন করে আপনি জানলেন? ডাক্তার, রিজন বিচারের দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ, দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। আমরা সকলে ঠিক উল্টো বোধ করি যে আমরা পরতন্ত্র, সকলের হাস্য। ডাক্তার, ডিউটির ভিতর দুটো এলিমেন্ট, এক ডিউটি বলে কর্তব্যকর্ম করতে যায়, দুই পরে আহ্লাদ হয়, কিন্তু ইনিশিয়াল স্টেজে ঘোড়াতে আনন্দ হবে বলে যায় না,
ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুতে প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না, হাস্য প্রথমে বড় ভাবনা। মাস্টার স্বাগত। পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে করে আনন্দ হয় বলা কঠিন। আনন্দের জোরে কার্য হলে ফ্রি উইল কোথায়? পঞ্চম পরিচ্ছেদ অহৈতুকী ভক্তি। পূর্বকথা শ্রীরামকৃষ্ণের দাসভাব। শ্রীরামকৃষ্ণ, তিনি ডাক্তার যা বলেছেন তার নাম অহৈতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহৈতুকী ভক্তি। একটু আনন্দ হয় তো কী করব। অহল্য বলেছিল, হে রাম, যদি শুকর জমিতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পদপদ্মে শুদ্ধ ভক্তি থাকে, আমি আর কিছু চাই। রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বল দাও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমার বর দেবে তো এই বর দাও, যেন তোমার পদপদ্মে আমার শুদ্ধ ভক্তি থাকে, আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। রাম বললেন, আরও কিছু বর দাও। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পদপদ্মে শুদ্ধ ভক্তি। এর তাই যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু ধন মান পশু কিছুই চায়, এরই নাম শুদ্ধভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ না, ভক্তি প্রেমের আনন্দ। সমী মল্লিক বলেছিল, যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও, তাই এসো, ওইটুকু আনন্দ আছে। তবে ওর উপর আরেকটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটা ফরিং ধরছে। কর্তব্যের প্রতি তিনি ডাক্তারের মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমার সৎ ইচ্ছা দাও যেন অসৎ কাজে মতি না হয়। আমার ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মা মা বলে এমন কাঁদতুম লোক দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর আমাকে বীরবার জন্য আর আমার কাবলামি সারাবার জন্য তার একজন রাঙার এনে ঘরে বসিয়ে দিয়ে রাখ, সুন্দর চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম, আর হলগাড়িকে ডেকে দিয়ে বললুম, দাদা দেখবে এসো ঘরে খেয়ে এসেছে। হলগাড়িকে আর সব লোককে বলে দিলেন। এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। ডাক্তারের প্রতি, তোমার এই ভাব তো বেশ ঠিক ঠিক ভক্তিভাব, দাসভাব। জগতের উপকার ও সামান্য জীব, নিষ্কাম কর্ম ও শুদ্ধ সত্য। যদি কারো শুদ্ধ সত্য গুণ আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্য গুণ পায়, কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। প্রজহিংসানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জোটে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ পরোপকারের জন্য কামনাশূন্য হয়ে কর্ম করে তাতে দোষ নেয়, একে নিষ্কাম কর্ম বলে। এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে, দু একটি লোক কর্মত্যাগ করতে পারে। দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়, এই নিষ্কাম কর্ম করতে করতে রজনীশান সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তাঁর কৃপায় হয়। সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে। হেম আমায় বলেছিল, কেমন ভট্টাচার্য মহাশয়, জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন?